হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দিওয়ালি এবং হোলির জন্য স্পেশাল ভেতরে এবং বাইরে দুদিক থেকেই সমান ক্রিস্পি ঘুজিয়া এটাকে আপনি বাংলায় তেলের পুলিপিঠা বা ক্রিস্পি পুলিপিঠাও বলতে পারেন সবার প্রথমে আমাদের পুরটা বানিয়ে নিতে হবে তার জন্য কিছু জিনিস আমরা ভেজে নেব তো সবার প্রথমে আমি এখানে নিচ্ছি কিছু চিনাবাদাম চিনাবাদামগুলোকে আমরা খুব ভালো করে মিডিয়াম হিটে ভেজে নেব। বাদামগুলোকে খুব ভালো করে ফাটতে দিতে হবে আর যখন ফাটতে শুরু করবে তখন মোটামুটি চার পাঁচ মিনিট ধরে এগুলোকে এরকম নাড়তে থাকতে হবে আর ফাটতে দিতে হবে এবার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বাদামগুলোকে এখন ঠান্ডা হতে দেবো আর ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে একটা আধা ভাঙা টাইপের গুঁড়ো করে নেব ততক্ষণে আমরা সুজি ভেজে নেব সুজির পরিমাণটা নিজের ইচ্ছামতো বা নিজের পছন্দ মতো কম বেশি করে নেবেন আমি এখানে পনে বাটির মতো দিচ্ছি আর সুজিটাকে ভাজতে হবে একদম লো হিটে মোটামুটি তেরো চোদ্দো বা পনেরো মিনিট লাগতে পারে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে সুগন্ধ বেরোচ্ছে আর কালারটা হালকা একটু ডার্ক হয়েছে সুজি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার কড়াইটা একটু মুছে নেব তারপরে আমরা কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। আপনার পছন্দ মতো বা হাতের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন আমি কিছু বাদাম কাজু আর কিছু কিশমিশ নিয়েছি ড্রাই ফ্রুটসকে বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নিচ্ছি আর এবার সবার শেষে আমরা যেটা করব সেটা হচ্ছে নারকেল ভেজে নেব এটা কিন্তু তাজা নারকেল নয় এটা শুকনো নারকেল শুকনো নারকেল বাজারে কিনতে পাওয়া যায় মুদি দোকানে যদি আপনার ওখানে পাওয়া না যায় তাহলে নারকেলটাকে ভেঙে রোদে দিয়ে রাখুন মোটামুটি দুদিনের মধ্যে এটা একদম শুকিয়ে এরকম হয়ে যাবে তারপরে আপনি ঘষে নিন গ্রেটার দিয়ে দেখুন মিডিয়াম হিটে আমি লাল লাল করে ভেজে নিয়েছি পরিমাণটা নিজের পছন্দ মতো বেশি বা কম করে নেবেন কোনো অসুবিধা নেই দেখুন কালারটা খুব সুন্দর একটা কালার আসতে হবে তাহলেই খেতে ভালো লাগবে আর এবার আমি হিটটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখন আমি দিচ্ছি চিটবাদামের গুঁড়ো যেটা ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি অর্ধেকটা মতো দিলাম ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আর সুজিও দিয়ে দেবো কড়াইটা যথেষ্ট গরম এই জন্য একটু নাড়িয়ে নিচ্ছি সুজিটা দিয়ে দেব আর সবার শেষে দেব আমরা পাউডার চিনি চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি স্বাদ মতো দিয়ে দেব। যদি স্বাদটা আপনি বুঝতে না পারেন তাহলে কিছুটা দিয়ে নিন তারপরে মিশিয়ে একবার একটুখানি খেয়ে চেখে দেখুন তারপরে যতটা লাগবে সেই হিসাবে আপনি আরও অ্যাড করে নিন এক চামচ দিচ্ছি আমি এলাচের গুঁড়ো ছোট এলাচের সাথে কিছুটা চিনি মিশিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ দিয়ে দিয়েছি অবশ্যই গ্যাস বন্ধ করে এই সব কাজগুলো করতে হবে আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব আর চলুন আটা লাগিয়ে নেব এবার আটার জন্য আমি এখানে ময়দার ব্যবহার করছি আপনি চাইলে গমের আটাও নিতে পারেন আড়াই কাপের মতো আমি ময়দা নিচ্ছি কতটা পুর বানিয়েছেন সেই হিসাবেই ময়দাটা নিতে হবে আর যদি আপনার পুরটা বেশি থেকে যায় তাহলে আপনি পায়েসের মধ্যে বা সুজির ক্ষীরের মধ্যে দিতে পারেন আর যদি আটা বেশি থেকে যায় তাহলে আপনি বুড়ি ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই একটুখানি লবণ দিয়েছি আমি স্বাদের জন্য আর মোটামুটি ওয়ান থার্ড কাপের মতো তেল দিচ্ছি তেলের জায়গায় আপনি ঘি ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা সব দিকে সমানভাবে মিশে যায় এবার দেখুন মিশে একদম তৈরি হয়ে গেছে আমি যদি হাত দিয়ে চাপি তাহলে একটা লাড্ডুর মতো তৈরি হচ্ছে দেখুন এরকম হতে হবে তার মানে আমাদের ময়দাটা একদম তৈরি হয়ে গেছে ডো বানানোর জন্য এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে জলটা অবশ্যই অল্প অল্প করে দেব আর খুব বেশি টাইট ডো বানানোর একদম দরকার নেই একটা সফট ডো আমরা তৈরি করব যেরকম আমরা নর্মালি রুটি বা চাপাতির জন্য করে থাকি টাইট ডো হলে কিন্তু বেলতেও অসুবিধা হয় আর গুজিয়া যখন আমরা বন্ধ করব তখনও একটু অসুবিধা হয় ওপর থেকে একটুখানি তেল দিয়ে দেব তেল দিয়ে আবার একটু মেখে নেব তাহলে আরও একটু স্মুথ হয়ে যাবে আপনি সফটনেস দেখে বুঝতেই পারছেন তারপর আমি লাস্টে একবার দেখিয়ে দেব আর এখন আমাদের ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার ঢেকে আমরা রেখে দেব মোটামুটি দশ পনেরো মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব তারপরে আমরা গুজিয়েগুলো বানিয়ে নেব। দশ থেকে পনেরো মিনিট পরে আমরা গুজিয়ে বানানোর জন্য নিয়েছি এখানে একটা বেলন একটা চাকলি ছোট ছোট করে পুরি বানানোর জন্য এ দেখুন এরকম ছোট ছোট করে লই কেটে নেব আর পুরি বানিয়ে নেব গুজিয়ে বানানোর জন্য প্রথমে আমাদেরকে পুরিটা বানিয়ে নিতে হবে তো পুরি আমরা এখানে বেলবো একদম পাতলা করে মোটা করে বেলবো না তাহলে কিন্তু ক্রিস্পি হবে না একটু শুকনো ময়দা দিয়ে দিলাম এবার সুন্দর করে বেলে নেব দেখুন আমার পুরিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার গুজিয়ে সিল করার জন্য আমি একটু জল নিয়েছি থিকনেসটা আপনি দেখে বুঝতে পারছেন একদম পাতলা করে বানিয়েছি আমি এবার পুরির ওপরে একটুখানি পুর রেখে দেব যতটা পুর ভরলে আপনি বন্ধ করতে পারেন ঠিক করে ততটাই রাখুন আমি খুব বেশি ভালো পারি না আমি কমই রাখলাম তো এবার সাইডে এরকম করে একটুখানি জল দিয়ে যেরকম সমোসা বা শিঙাড়া আমরা প্যাক করি সিল করি ওরকম করে সাইডে একটু একটু জল লাগিয়ে দিতে হবে তাহলে সিল হবে খুব ভালো করে আর তেলের মধ্যে গিয়ে ফাটবে না দেখুন আমি এরকম করে জল লাগিয়ে নিলাম আর এবার একদিক থেকে পুরিটাকে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে এই দেখুন আমাদের প্রথম গুজিয়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটার ওপরে আমরা ডিজাইন করব আপনি চাইলে হাত দিয়ে করতে পারেন অথবা এরকম করে আমার মতো করে কাটা চামচ দিয়েও করতে পারেন এ দেখুন এরকম করে শুধুমাত্র প্রেস করতে হবে আর কোনো কাজ নেই দেখতেও ভালো দেখতে লাগবে আর তেলের মধ্যে গিয়ে ফাটবে না সহজে হাত দিয়েও করা যায় আঙুল দিয়ে চেপে চেপে মুড়িয়ে মুড়িয়েও একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করা যায় তো এই গেল আমার প্রথম গুজিয়াটা এটাকে রাখছি আমি সাইডে আর যদি আমাদের হাতে পুরিটা গোল না হয় তাহলে আপনি গোল করার জন্য এরকম একটা কাটার যে কোনো একটা কাটার একটা ডাব্বা নিয়েছি আমি এরকম করে গোল করে কেটে নিতে পারেন তারপরে যেরকম নর্মালি আমরা গুজিয়া সিল করেছি ওরকম করে করলে একেবারে সুন্দর একটা সাইজের গুঁজিয়া আমরা পেয়ে যাব। এর ওপরে পুর রেখে দেব আর তারপরে বন্ধ করে নেব আর এতেও যদি আপনার অসুবিধা হয় তাহলে বাজারে এর ডাইস বা মোল্ড কিনতে পাওয়া যায় পনেরো কুড়ি টাকার মধ্যে পাওয়া যায় যেটা একেবারে চিপেস্ট হয় আর দামিও পাওয়া যায় দেড়শো দুশো টাকার মধ্যেও পাওয়া যায় যাই হোক যদি এতে অসুবিধা হয় তাহলে ওটা আপনি ব্যবহার করতে পারেন সাইডে জল লাগিয়ে আমি এরকম করে বন্ধ করে দিচ্ছি আর এটার ওপরেও আমি ফোর্ক দিয়ে মানে কাটা চামচ দিয়েই ডিজাইন করব তাহলে চলুন এরকম করে কিছুটা গুজিয়ে বানিয়ে নেওয়া যাক দশ বারোটা বানিয়ে নেওয়া যাক আর যতক্ষণে এগুলো ভাজা হবে ততক্ষণে আমরা বাকিগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা একটা আমি বানিয়েছি আপাতত তো এবার চলুন ফ্রাই করার জন্য যাওয়া যাক কড়াইয়ে তেল দিয়ে দেব আর সুন্দর ক্রিস্পি গুজিয়ার জন্য আমাদের হালকা গরম তেল দরকার বেশি গরম তেলে গুজিয়ে দিলে কিন্তু গুজিয়ার ওপরে বাবলস হয়ে যায় মানে ফোসকা ফোসকা হয়ে যায় আর ক্রিস্পিও কিন্তু খুব ভালো হয় না জলদি জলদি ওপর থেকে কালার চলে আসে আর ভেতর পর্যন্ত ক্রিস্পি হতে পারে না আমি এক টুকরো ডো দিয়েছি আটা দিয়েছি দেখুন অনেকক্ষণ পর এটাতে ধীরে 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 বাবলস তৈরি হচ্ছে তার মানে তেলটা এখন লো গরম আছে হালকা গরম আছে আর হিটটাকেও রাখবো আমরা লোতে লো হিটে রেখে আমরা গুজিয়েগুলোকে ফ্রাই করব একে একে আমি দিয়ে দিচ্ছি যে কটা ধরে আর একদম পারফেক্ট এই পুলিপিঠা বানানোর জন্য মানে ক্রিস্পি পুলিপিঠা বানানোর জন্য একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে বেশি গড়বড় করলে কিন্তু হবে না তড়িঘুড়ি করলে হবে না একটু ধৈর্য নিয়ে ফ্রাই করতে হবে তাহলে একদম পারফেক্ট ক্রিস্পি পুলিপিঠা আমরা পাবো এই সময় আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি ভিডিওর তাই এত জলদি জলদি দেখা যাচ্ছে কিন্তু আসলেই কিন্তু অনেকটা সময় নিয়েই ভাজা হচ্ছে নিচের সাইডটা খুব সুন্দর একদম সাদা দেখতে লাগছে এখন আমি পাল্টে দিচ্ছি আর এরকম করে পাল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন রেড কালার করে ভেজে নেব হিট কিন্তু লোতেই রেখেছি হিট একদমই বাড়াবো না যদি আপনি চান একটুখানি বাড়াতে পারেন তবে অবশ্যই মিডিয়াম থেকে কমে রাখবেন দেখুন ধীরে ধীরে কালার চেঞ্জ হচ্ছে আর এখন দেখুন একদম গোল্ডেন রেড কালার হয়ে গেছে একটু বেশি ডার্ক হয়ে গেছে আরও আগেই তুলে নেওয়ার দরকার ছিল কিন্তু আসলে আমার বাচ্চা আমাকে ব্যস্ত করে দিয়েছিল এই জন্য একটু কালারটা একটু বেশি ডার্ক হয়ে গেছে যাই হোক পরের ব্যাচগুলো আমি একটু তাড়াতাড়ি নামানোর চেষ্টা করব। তো এই দেখুন আমাদের প্রথম ব্যাচটা কিন্তু রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি স্ট্রেনার দিয়ে আমি একদম তেলটাকে ঝরিয়ে নিচ্ছি আর এরপরে আমি কিছুক্ষণের জন্য এই ঝাড়ার ওপরেই রেখে দেব যাতে বাকি তেলটাও খুব সুন্দর করে ঝরে যেতে পারে আর দেখুন এই হচ্ছে ভাজার পরে আমাদের গুজিয়া বা ক্রিস্পি পুলিপিঠা এটা ভেতরে এবং ওপরে দুদিক থেকেই সমান ক্রিস্পি আর এটাকে আমরা একদম মাস ভর বা তার থেকেও বেশি সময় ধরে রেখে খেতে পারবো একদমই নরম হবে না এর পুর বানানোর সময় অবশ্যই শুকনো নারকেল ব্যবহার করতে হবে তাজা নারকেল ব্যবহার করলে কিন্তু এটা জুসি হয়ে যাবে ক্রিস্পি থাকবে না একটা পিঠা আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আপনি দেখে বুঝতেই পারছেন তো বন্ধুরা দীপাবলি বা হোলির সময় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন বাংলার বাইরে কিন্তু এই রেসিপিটা খুবই ফেমাস খুবই জনপ্রিয় আমি এটা বানিয়েছিলাম দীপাবলির সময় শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল তো অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে